ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটি ভালো প্রশ্ন করা হয়েছে যে মহিলারা কি গায়ের মহরিম পুরুষ, মৃত পুরুষের মুখ, চেহারা ইত্যাদি দেখতে পারে কি পারে না? কারণ আমাদের দেশে বিভিন্ন স্থান থেকে মহিলারা আসে এবং শেষবারের মতো সেই ব্যক্তির মুখ দেখে, এটা আমাদের সমাজেও আছে, এটা সম্পূর্ণ হারাম। মহিলারা মানে কোনো মানুষ মারা গেলে সে মানুষের হুরমত বা মাহরিমটা শেষ হয়ে যায় না। যে মানুষ জীবিত অবস্থায় আপনার দেখা সাক্ষাৎ এবং ডাইরেক্ট উঠা বসা যার সঙ্গে নিষিদ্ধ, মৃত অবস্থাতেও সেটা নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় কথা, মৃত মানুষের মুখ দেখতে হবে বা দেখা ভালো বা এক নজর দেখা ভালো, এ মর্মে কোনো হাদিস কোরআনে কোনো দলিল নেই, বা এক এটা দেখার দেখতে ইসলাম জায়েজও করেনি এবং উদ্বুদ্ধ করেনি, তাই এটা দেখার কোনো চেষ্টাই করতে হবে না। এটা এটা এমন একটা আচরণ বা আচার যে আচার শরীয়ত বিরোধী। তৃতীয় জিনিস, মহিলারা জানাজায় অংশগ্রহণ করবে না, মহিলারা দফন কফনে অংশগ্রহণ করবে না। হ্যাঁ, যদি আজ মানে মানে যাকে বলা হয় জানাজায় অংশগ্রহণ করা, তো জানাজায় অংশগ্রহণ করার বিষয়টি পুরুষের জন্য, পুরুষের জন্য, এটা মহিলার জন্য না। সেজন্য কোথাও মানুষ মারা গেলে সেখানে পুরুষেরা যাবে, কারণ পুরুষেরা সেখানে তাকে গোসল দেওয়ার ব্যাপার হোক, তাকে নিয়ে যাওয়ার ব্যাপার হোক, তাকে কবরে রাখা হোক, কবর খনন হোক, ইত্যাদি কাজে অংশগ্রহণ করবে। এ সকল কাজ মহিলাদের জন্য না, মহিলার না, তাহলে মহিলা কেন পুরুষের ওখানে আসবে? উচিত হবে মহিলা তার নিজ স্থান থেকে, নিজ বাড়ি থেকে তার জন্য দোয়া করবে ও মাগফিরাত করবে। হ্যাঁ, তবে যদি কোনো জায়গায় এরকম হয় যে মাইয়্যিত হয়েছে নিজের গ্রামে আশেপাশে, আর সেখানে পুরুষেরা জানাজার নামাজ পড়ছে আর মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাহলে শুধুমাত্র মহিলারা সেই নামাজে অংশগ্রহণ করতে পারে, যদি সম্পূর্ণ ব্যবস্থা থাকে। যেমন মক্কা ও মদিনায় হারাম শরীফে, হারামাইন শরীফাইনে মহিলাদেরও নামাজ পড়ার, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা আছে ভিন্ন ভিন্নভাবে, ঠিক সেরকম জানাজার নামাজ সেখানে হয় এবং মহিলারাও নিজ নিজ স্থান থেকে জানাজার নামাজ পড়ে। তো এরকম যদি কোনো গ্রামে ব্যবস্থা থাকে বা কোনো অঞ্চলে, তাহলে সেখানে মহিলা জানাজার নামাজটাতে শরিক হতে পারে, তবে হওয়াটা জরুরি না, কিন্তু দফন কাজে তারা শরিক হবে না। ঠিক এইভাবে মাইয়্যিত হওয়ার পর মাইয়্যিতের খবর শুনে তারা দল বেঁধে এখানে আসবে আর ভিড় করবে, আর পুরুষ মহিলার গ্যাদারিং হবে, অতঃপর সে মৃত পুরুষের মুখ দেখবে, চেহারা দেখবে বা ইত্যাদি দেখবে, এগুলো সম্পূর্ণ হারাম। আর এগুলো একটি এমন একটা রেওয়াজ হয়ে গেছে যেটা ধীরে ধীরে আরও বাড়ছে, আর মানুষেরা এ বিষয়ে চুপ আছে। আমাদের উচিত এগুলো থেকে সমাজকে সতর্ক করা।